তো প্রতি মুহূর্তে দেখি থাকা আল্ট্রাবাস এখন যদি আপনি কিনব ইচ্ছা করে তো প্রায় 40 লাখ মান টাকা খরচা করব লাগবে মানে আর সি ইন্স্যুরেন্স সকল কিনে মিলে কিন্তু কিন্তু 40 লাখের নহয় আপনার 100 টাকার বিনিময়তে এই গাড়ি লো যাব পারিব আর এখন নহয় ইয়াত 5খনকে আল্ট্রাবাস আছে আর লগতে 10খনকে সরু গাড়ি আছে মানে থারর পর আরম্ভ করে এনেকা বহুত বিলাক গাড়ি আছে তো হে 100 টাকার বিনিময়ত আপনাদের কি কি গাড়ি জিকিব পারিব সকলখিনি দেখুই আছো কিন্তু পনপনমতে এলাকে যেটা অস্থায়ী কার্যালয় বনাইছে তো সেই কার্যালয় আজ মুকলি করা হব তো পনপনমতে কার্যালয় মুকলি করে লোক তারপর আপনার সকলখিনি দেখুই আছো তো কার্যালয় মুকলি করা হয়ে গেল আর মূলত এ পরিচালনা সমিতির উপদেষ্টা ইসমাইল খুড়া আছে তো খুড়া আপনাদের 100 টাকার বিনিময়ত কি কি পুরস্কার দিছে আমি দিছো আল্ট্রাবাস দিছো 5খন আর সরু গাড়ি দিয়ে 10খন আপনার মানে কই দিব পড়ো আপনার সরু গাড়ি বলেনো আছে মারুতি সুইফট আছে টাটা আল্ট্রা আছে মহেন্দ্র থর আছে মানে এলাকে সর্বমুঠ 15টা পুরস্কার রাখিছে আর 15টা পুরস্কারত কি কি আছে মই আপনার ডিটেলস কে দেখুই আছো তো সেই পুরস্কার সমূহ দেখুয়ার আগতে আপনার জানাই থৈ দিছো যে এই খেলখন পাতিছে গোয়ালপাড়া রঙালী বিহুখন বলে নিয়ে মানে তেওঁলোকের 75 দিনক এবার হীরক জয়ন্তী উদযাপন করব তো তার সাহায্যার্থে এই খেলখন পাতিছে আর এই লটারি খেলখন আপনার প্রথম পুরস্কার হিসেবে লাভ করব পারে পিছপিনে যখন আল্ট্রা বাস দেখি আছে তো এই বাসখন লাভ করব পারে আরেকবার আপনার বাসখনের ভিতরের অংশখিনি দেখাই দিছো মানে 500খন বাস একে ধরনের হয় তো এইটো হচ্ছে ড্রাইভারের সিট আর পিছপিনে এবিলাক এনেকে সিট বিলাক লগা আছে এনেকুয়া আল্ট্রা বাস এলকে 5খনকে উপহার দিছে আর ইয়ার সিট ক্যাপাসিটি বলে যদি কব যায় তো 44 জন মানু ইয়াত বহিব পারিব আর ড্রাইভারক লৈ 45 জন বহিব পারিব ইয়াত আর ইয়াতে প্রথম পুরস্কার আছে এই বাসখন তো 4 নম্বর পুরস্কার আছে এইখন বাস আর 3খন বাস বাকি থাকিলে তো এই কেইখন আর এই দুখন ইপিনে আছে আর ইপিনে এখন মানে টোটাল 5খন বাস এলকে পুরস্কার হিসেবে রাখিছে তো প্রথম পুরস্কার আল্ট্রা বাসখনৰ বিষয়ত আপোনালোকে দ্বিতীয় পুরস্কার হিসেবে লাভ করিব পারে পিছপিনে যে দেখি আছে টাটা হেরিয়ার এই গাড়িখন লাভ করিব পারে আর 100 টাকার বিনিময়ত এই গাড়িখন জিকার পিছত আপুনি যেতিয়া এনেকে সুমাই যাব নহয় ভিতৰত মানে ভিতৰ ভাগটো যদি চাব যায় তো এনেকুৱা এটা পৰিৱেশ দেখা হ'ব তো এইটো হৈছে হেণ্ডব্ৰেকছ বাইকখন মেনুৱেল হয় গাড়িখন তথাপি ভাল লাগিছে আর এইখনত যদি দাম বুলি কব যায় তো প্রায় 22 লাখ মান টকা হ'ব তো এনেকুৱা হয় আৰু লুকটো ধুনিয়া তো আপোনালোকে 100 টকাৰ বিনিময়তে এইখন গাড়ি জিকিব পাৰে তো সেইখন আছিল দ্বিতীয় পুরস্কার আর যদি তৃতীয় পুরস্কার চাব যায় তো এইখন হৈছে মহেন্দ্রা স্কর্পিও মানে মোৰ একদম ফেভারিট গাড়ি হয় এইখন মহেন্দ্রা স্কর্পিও তো এবাৰ আপোনালোকক স্কর্পিওৰ ভিতৰৰ ভাগটো দেখাই দিছো তো এইখন হৈছে স্কর্পিও মেনুৱেল হয় তথাপি মানে ভাল আৰু গাড়ি তো এনেকৈ হলে সর্বমুঠ 15টা পুরস্কার রাখিছে কুপন খেলৰ কাৰণে আর বুকৰ খেলৰ কাৰণে এক্সট্রা আর 8টা পুরস্কার রাখিছে ইয়াতে তো এনেকৈ 4 নম্বৰ 5 নম্বৰ কে গৈ আপোনালোকে 14 নম্বৰ লাভ কৰিব পাৰে এইখন হৈছে মহেন্দ্রা থার আৰু বেলেগৰ কথা নকও কিন্তু মোৰ মতে থাৰৰ কলা ৰংটো হে বেছি ভাল লাগে মানে অলপমান অফৰোডিং গাড়ি না অলপ কলা চলা হলে বেছি ভাল লাগে আৰু ভিতৰ ভাগটো যদি চাব যায় তো এনেকুৱা হয় থাৰৰ এইখন থাৰৰ মানে ভিতৰ আৰু এইখন গাড়ি হার্ড টপ হয় মানে এখন সফট টপ থাকে তো এইখন হার্ড টপ মানে এইখন হৈছে সবতকে দামি মডেলটো আৰু নেক্সট আপোনালোকে 15 নম্বৰ পুরস্কার লাভ কৰিব পাৰে আৰু এখন আল্ট্রা বাস আৰু ইপিনে আছে 12 নম্বৰ পুরস্কার মানে সর্বমুঠ 5খন আল্ট্রা বাস আছে তো এইকেইখন ইচ্ছা কৰিলে আপোনালোকে 100 টকাৰ বিনিময়তে জিকিব পাৰে আৰু আপোনালোকক কলুৱে যে ইয়াত 5খনকে আল্ট্রা বাস আছে আর লগতে 10খন সরু গাড়ি আছে আর তার ভিতর গ্র্যান্ড ভিতরা যে দেখিছে সুজুকির তো এই এখন আছে এইখন হচ্ছে 7 নম্বর পুরস্কার আর সেই গ্র্যান্ড ভিতরার লগতে আপনাদের সর্বমুঠ 15খন গাড়ি জিকিব পারে আর যদি বুক ডাইরেক্ট যদি বুক কিনে আপনাদের তো আর 8টা পুরস্কার পাব পারে আর এইখন হচ্ছে গ্র্যান্ড ভিতরা আর একবার যদি গ্র্যান্ড ভিতরার যদি ভিতরটু যদি চাব যায় তো এনেকুয়া হয় তো আপনাদের ধুনিয়াকে এনেকা বহি লব আর যদি সেটা যায় এনেকা যাব পারিব মানে 100 টাকার বিনিময়তে আপনাদের এইখন গাড়িও জিকিব পারিব আর আপনাদের গ্র্যান্ড ভিতরা বলি গলে জানি কেনকুয়া হেভি হয় গাড়িখন আর ইয়াত যদি চাব যায় এই দরজাখন যে খুলি ছড়িছ নহয় এনেকা ইন্ডিকেটর মানে হেই করি আছে আর এইখন মেনুয়াল গাড়ি হয় তথাপি বড় ভাল আর এইবিলাক ধুনিয়া আছে আর মূল লগতে মৃত্যুঞ্জয় দা আছে তো দাদা দামি গাড়ি কেন তুমি দেখুৱালু তো এনে কমন গাড়ি বলি কব বলে কি কি আছে কমন গাড়ি বলি যদি কব যায় এটা ইয়াত এলটো আছে তারপর টাটা পাঞ্চ আছে তারপর মারুতি সুজুকির বালেনো আছে মারুতি সুজুকির ক্রংস আছে মারুতি সুইফট আছে লটারি খেল বলে গেলে বহুত দেখেছো লটারি খেল কিন্তু একেবারে 5খনকে আল্ট্রা বাস দিয়ে প্রথম দেখেছো মানে কতবা 2খন দিয়ে কতবা 3খন দিয়ে কিন্তু ইমান বিলাক গাড়ি দিয়ে আজি প্রথম দেখেছো তো এইটাই আছে এটা লটারি খেলের উপর বনা নর্মাল ভিডিও তো আপনাদের যদি টিকেট কিনিম বলে ভাবে তাহলে আমার গোয়ালপাড়া কোর্টের সম্মুখে তারমানে অস্থায়ী কার্যালয় বনাইছে আর লগতে বিশালের সম্মুখতে একটা অস্থায়ী কার্যালয় বানাইছে আপনাদের যে কোনো এটার পরে টিকিট লোব পারে আর নাইবা যদি অনলাইন টিকিট লোব বিচারে তাহলে স্ক্রিনে একটা ফোন নম্বর দিয়ে দিছো তো ইয়াত যোগাযোগ করব তো এলাকে আপনার টিকিট খিনি প্রোভাইড করে দিব তো আজিলে মানে ধন্যবাদ।